যে ব্লাড টেস্টটা করেছি তার জন্য আমাকে কোনো রকম কিছু পে করতে হয়নি, তো এই জন্য বললাম যে মেডিকেল ফ্যাসিলিটি এখানে ফ্রি বলে, কিন্তু তার 911 আর গো টু এমার্জেন্সি কেয়ার, সেটা ইন্স্যুরেন্স হয়, মেডিকেল ইন্স্যুরেন্স হয় না, এরকম নয়। যেহেতু আমার ইউএস আর কানাডা আমি দু জায়গাতেই থেকেছি, সেই জন্য বলছি মানে স্কেয়ার্ড হয়ে যায় না যে আমার খুব শরীর খারাপ লাগছে কিন্তু আমি ডাক্তার দেখাতে পারলাম। এভরিওয়ান গুড মর্নিং, থার্সডে সকালবেলা আমরা একটু বাড়ির বাইরেটা দেখতে এসেছি গাছপালাগুলো কেমন আছে, কারণ কালকে সারা রাত প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। যদিও এগুলোকে তুলে এখানে রেখে দিয়েছিলাম, দেখলাম না ঠিক আছে, আর এই ফ্লাওয়ারটা বাইরে থাকে, এটা ঝড়ে উড়ে এদিক ওদিক হয়ে গেছিল, সেটাকে আমি নিয়ে এসে, হ্যাঁ এটা খুব হালকা, হ্যাঁ আমি বলছি এটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, তো এটাকে নিয়ে এসে সকালবেলা আবার এখানে রেখে দিলাম। রাত্রেই আমি এটাকে নিয়ে গেছিলাম, আওয়াজ হয়েছে এত এদিক ওদিক পড়ে গিয়ে, লাস্ট ইয়ার একটা টব ভেঙে গেছিলো সেটা আমি মনে রেখেছি। যাও ব্রেকফাস্ট দিয়েছি, ব্রেকফাস্ট খেয়ে না আবি এখন ব্রেকফাস্ট খাবে, এখনো 9টা বাজেনি আর আমি একটু টুকটাক রান্না করে ফেলি যেটা আমরা লাঞ্চে খাবো। একবার একটু এদিকটাও ঘুরে যাই, বেরিয়েছি যখন বৃষ্টি হচ্ছে, এখনো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, এইগুলো পুরো জলে ভিজে গেছে, ড্রাই হতে সময় লাগবে, একটা বেলা রোদ পেলে এগুলো ড্রাই হয়ে যাবে, বসার মতন হয়ে যাবে। আর সকালবেলা এই বাগানটাতে আমি রোজ আসি, ঘুম থেকে উঠেই আমি নিচে নেমে এসেই ফার্স্ট কাজ করি এই বাগানটা দেখতে আসা। অনেক ফুল হয়েছে, কুমড়ো ফুল হয়েছে, কুমড়ো না কুমড়ো তো এটা, জুকিনি ফুল হয়েছে, তুলে নিয়ে যাবো আজকে, এই একটা এই একটা, তিনটে একদম তিনজনের জন্য পারফেক্টলি, তিনটে না অ্যাকচুয়ালি এটা চারটে হয়েছে, এই আর একটা হয়েছে, একটা সিজার নিয়ে আসি, নিয়ে কেটে নিয়ে যাই। কি ভাল লাগে সকালবেলাতে এরকম হলুদ ফুল দেখতে। দুপুরবেলা 1:15 বাজে, অফিস থেকে বেরিয়ে পড়েছি, অফিসের মাঝখানে বলেই রেখেছিলাম যে আমি 1:30 সময় অ্যাপয়েন্টমেন্ট আছে, হোপফুলি 3টের সময় ব্যাক করবো, আর দেরি হলে ডক্টর অফিসে ওয়েটিং টাইম থাকলে আর কি করবো, আজকে আমার অ্যানুয়াল চেক আপ আছে তো সেজন্যই যাচ্ছি। হয়ে গেল ডক্টর ভিজিট, অ্যানুয়াল চেক আপ ছিল, প্রত্যেকবার যা যা বলে তাই বললো, ওই যে আমার আয়রন খুব লো, হিমোগ্লোবিনটাও আর কি লো, এই দুটো প্রত্যেক বছরই চলছে আমার, তো এটার জন্য যা আর কি ওই ডায়েট দেখতে হবে এই সব বলে দিল, আর আর বাকি সব ঠিক আছে। প্রত্যেকবার অ্যানুয়াল চেক আপের সময় ভাবতে ভাবতে আসি, আর যাই হোক সুগার আর ব্লাড প্রেশারটা যেন না হয়, আবার এই রেস্ট্রিকশান হয়ে গেলে এই হলে মুশকিল, তাই ভাবে তো এই দুটো না হলে এবারেই খুশি, আর কোলেস্ট্রল এই তিনটে তো কমন আর কি, মানে আমাদের যা হেক্টিক লাইফ এইগুলোতে কিন্তু খুব কম, এগুলো হওয়ার চান্স খুব বেশি থাকে, তো এই তিনটে যেই বলে দিয়েছে অল লুকস গুড, আমি বলছি ঠিক আছে এবার আয়রন টায়রন আমি ম্যানেজ করে নেবো, বাট ও আমাকে বলেছে যে আমি অ্যানিমিয়া আর এই আয়রনের জন্য আর কি একটু কতগুলো প্রসেস বলে দিয়েছে সেগুলো করতে হবে, আর ও একটা অন্য ডক্টরও রেফার করবে বলেছে, তো সেটার জন্য হয়তো আমাকে একদিন যেতে হবে, দ্যাট ইজ ওকে, মানে আবি বর্ন হওয়ার পর থেকেই আমার আয়রন প্রচণ্ড লো, আমি মানে লাস্ট 6-7 ইয়ার্স ধরে এই ব্যাপারটাকে হ্যান্ডেল করছি, ওকে হয়ে গেছে, ওই টায়ার্ড হয়ে এই হয়ে আমি ওষুধটা খাই, তারপরে আমার মনে হয় ফিল গুড, একই ওকে বাবার সঙ্গে সামনের সিটে বসে আছে, তাই ভাবছি হ্যালো, তাড়াতাড়ি করো বাবা, এই রাস্তাটাতে প্রচুর গাড়ি আছে, তাড়াতাড়ি করো, বাবার পাশে বসে গল্প করছিল এতক্ষণ, চল অনেকটা সময় লাগলো তো আমার, ওয়েটিং টাইম ছিল, ও তো সামনে জায়গাটাই রাখতে পারে, চলো উঠে পড়ো বাবা, আমরা বেরোবো আর একটা গাড়ি ঢুকবে সেই জন্য তাড়াহুড়ো করছি বেশি, চলো এবার বাড়ি যাই, 3টার মধ্যে পৌঁছে যাবো, 3টে অবধি বলে এসেছিলাম, 3টেই পৌঁছে যাবো, 3টার আগেই পৌঁছে যাবো, দিয়ে আবার কাজ শুরু করবো। ডাক্তার দেখিয়ে ফিরছি, এটা হচ্ছে আমাদের এরিয়ার সব থেকে সুন্দর দেখতে পার্ক, চারিদিকে সবুজ, চারিদিকে একটা হেরিটেজ কি আমি ব্রিজ আছে তাই তো, হ্যাঁ ব্রিজ আছে, সেটা যদিও এখন বন্ধ আছে, কিন্তু এই পার্কটা সব সিজনে সুন্দর, আমি এসেছিও মানে অনেকবার আমি ভিডিওতেও দেখিয়েছি ব্লগিংয়েও, এখানে পিকনিক করার জন্য খুব সুন্দর ভিক্টোরিয়া পার্ক, পিকনিকের জন্য খুব সুন্দর একটা ওয়াটার বডি আছে, একদিন স্যাটারডে সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসবো এখানে, হাফ ডে এখানে ব্রেকফাস্ট নিয়ে এসে ব্রেকফাস্ট করবো, এবার আমরা চলে ঢুকে গেলাম রেসিডেন্সিয়াল এরিয়াতে, তো এই পার্কটা হিউজ ছিল, সকালে বৃষ্টি ছিল, দুপুরবেলা মেঘলা ছিল, বিকেলবেলা প্রচন্ড রোদ উঠেছে। আমি কফি খাচ্ছি না, বাবা কফি খাচ্ছে, প্রথমে আমি কফি নিয়েছিলাম, তারপরে অমিত চা নিয়েছিল, আমি চা কফি কোনোটারই ভক্ত না, তা দেখছি কফিটা বেশ মানে কড়া কফি, ওটা অমিতকে দিয়ে দিয়েছি, আমি চাটা খাচ্ছি, তুই কেন খাবি তুই, হ্যাঁ কফিটা হট কফি দিয়ে যে ওট মিল বিস্কিট দিয়ে খাচ্ছি, প্রচন্ড রোদ তাও বাইরে এসে বসেছি, সিখলে টি হেলদি, আচ্ছা ঠিক আছে নাও খাও,
এটা গ্রিন টি এটা না চা কফি ডিপার্টমেন্টে অভিতি সামলায় জানো জিজ্ঞেস করলাম এটা গ্রিন টি ও তাহলে নরমাল টি তুই কিন্তু ও কিন্তু কখনো খাইনি চা খেয়েছিস কখনো তুই হ্যাঁ দেখি খাও কেমন খেতে গরম হ্যাঁ গরম তো সেজন্য কখনোই খাইনি আই ডোন্ট থিংক কি তুমি লাইক করবে এর মধ্যে চিনি টিনি কিছুই নেই টক কি রোদ টক কেন হবে হচ্ছে চা নাকি টক বলছে টক তেতো ও যেগুলো যেগুলো পছন্দ করে না যেসব সেই সব টেস্ট গুলোই বলছে তেতো আর টক আর একটা জিনিস আবি তেতো আর টক কিন্তু গুলিয়ে ফেলে উচ্ছে দিলে বলে কি এটা প্রচন্ড সাওয়ার টেস্ট আমি তাই তো এটা সাওয়ার না এটা বিটার টেস্ট গন্ডগোল করে ফেলে আর কি দুটো টেস্ট হচ্ছে প্রচন্ড সাওয়ার হ্যাঁ আচার হচ্ছে সাওয়ার হ্যাঁ একদম ঠিক বলেছিস দিয়ে এবার রান্না বান্না শুরু করবো আজকে ভাবছি আবি কি সেই পালক পানির করে আমার বলেই যাচ্ছে দিয়ে আজকে পালক পানির বানিয়ে দেবো ওকে আমি বেশ ভালোই মজা পেয়েছে বড় হয়ে গেছে আগের দিন পরেছে বাবার টি শার্ট আজকে পরেছে মামার টি শার্ট দেখা একটু ঠিকঠাকই ফিট করে গেছে একটু লুজ ফিটিংস হয়েছে মজা পেয়েছে বেশ ব্যাপারটা দেখি মুখটা দেখি কি অবস্থা পুরো ঘেমে চপ চপে লাল হয়ে আছে ওর পেছনে মৌমাছি এই যে মৌমাছি টেনশনেই ও গেল আমি একটু এরকম করে ধরেছি আমাকে বলছে তোর পেছনে মনে হয় মৌমাছি মাছি যাও খেলো কাছে জল দাও খেলো সব করো কি তো আজকে তো ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল তো একটুখানি ওই অফিসটা একটু দেরি করেই গোটাতে হলো যেহেতু একটু অনেকটা সময় ছিলাম আজকে যেটা ছিল সেটা হচ্ছে আমার অ্যানুয়াল চেক আপ কানাডাতে তো সবাই জানে যে মেডিকেলটা হচ্ছে ফ্রি একটা হেলথ কার্ড দিয়ে দেয় আসার সঙ্গে সঙ্গে তো সেই হেলথ কার্ডটা সাথে হচ্ছে মানে একটা অ্যানুয়াল চেক আপ হচ্ছে ফ্রি যেটা হচ্ছে বছরে একবার করে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তুমি সমস্ত কিছু টেস্ট করে নিতে পারো ওই যেরকম যেটা বলছিলাম ব্লাড সুগার প্রেশার মানে এগুলো সমস্ত ব্লাড টেস্ট তারপরে সমস্ত কিছু দেখে চেক করে বলে দেবে তো সেটাই আজকে আমার ছিল ওটা তো সময় লাগে অনেকটা সময় লাগে ডক্টরের কাছে তোমার যদি কোনো কনসার্ন থাকে সেগুলো তুমি তাহলে জানাতে পারো হ্যাঁ তো সেগুলো সব করলাম যে ব্লাড টেস্টটা করেছি তার জন্য আমাকে কোনো রকম কিছু পে করতে হয়নি সেটাও আর কি ব্লাড টেস্ট তো অন্য জায়গায় গিয়ে করেছি ল্যাবে গিয়ে তার জন্য পে করতে হয়নি তবে কিছু স্পেসিফিক ব্লাড টেস্ট আছে তার জন্য আমাকে পে করতে হয় যেরকম হচ্ছে ভিটামিন ডি যদি আমি বলি গিয়ে যে আমি ভিটামিন ডি টেস্ট করব তাহলে তার জন্য বোধহয় এক্সট্রা পে করতে হয় আর যদি একবার এরকম হয়ে যায় যেরকম আমার আয়রনের ডেফিসিয়েন্সি আছে তো আয়রন ডেফিসিয়েন্সির জন্য তো আমি ব্লাড টেস্ট করেছি এবার একবার আমার আইডেন্টিফাই হয়ে গেছে মানে ভিটামিন ডির জন্য একবার আইডেন্টিফাই হয়ে গেলে তারপরে যে টেস্টগুলো করবে ডক্টর সিক্স মান্থস পরপর টেস্ট করে করে দেখবে সেই ব্লাড টেস্টগুলো আবার ফ্রি কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে কিন্তু মোস্টলি ফ্রি মানে যেরকম ঠান্ডা লাগলো বা কিছু সমস্যা হলো এগুলো হলো এগুলোর জন্য ডক্টরের কাছে গেলে পরে কোনো রকম কিছু পে করতে হয় আর যদি কোনো বড় ইভেন বড় কোনো সার্জারি হোক বা যা কিছু হোক সেগুলো এভরিথিং ফ্রি এবার হচ্ছে এই ফ্রি মানে হচ্ছে মানে আমাদের কোনো রকম আমাদের আউট অফ পকেট মানে আমাদের পকেট থেকে কিছু যাচ্ছে না কিন্তু তার জন্য অনেক কিছু কিছু প্রবলেম তো ফেস করতে হয় তার মধ্যে একটা হচ্ছে লম্বা লাইন হয় এখানে নিয়মটা হচ্ছে যে হেলথ কার্ডটা হওয়ার সঙ্গে সঙ্গে একটা প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের সাথে কন্ট্যাক্ট করতে হবে মানে এই আমার প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান তাকে আইডেন্টিফাই করতে হবে যাই শরীর খারাপ হোক মাথা ব্যথা পেট ব্যথা বুকে ব্যথা সমস্ত কিছুর জন্য সেই ডক্টরের কাছে যেতে হবে সেই ডক্টর যদি মনে হয় যে হ্যাঁ এটা আমি ট্রিটমেন্ট করতে পারবো তাহলে সেই ডক্টর ট্রিট করবে আর তারপরে যদি ডক্টর কাউকে স্পেশালিস্ট রেফার করে তবেই আমরা মানে স্পেশালিস্টের কাছে যেতে পারবো এটা একটা মানে আমি যদি বলি যেরকম আমার মনে হচ্ছে যে আমার হার্টের জন্য আমার কার্ডিওলজিস্ট দেখাতে হবে এরকম হবে সেটা আমি ডিসাইড করতে পারবো না সেটা হচ্ছে আমার প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান ডিসাইড করবে আর তার জন্য যেটা হয় একটা লম্বা লাইন হয় যেরকম অমিতের একটা স্কিনের প্রবলেম আছে তো সেই স্কিনের প্রবলেমটার জন্য অমিতকে ডক্টর রেফার করেছে বলেছে হ্যাঁ আমি রেফার করে দিচ্ছি ডক্টর হ্যাঁ তোমাকে দেখাতে হবে কিন্তু সেটা কবে কল পাবো জানি না তো সেটা আমরা এখন অবধি কল পাইনি অ্যাবির অ্যালার্জি ডক্টর রেফার করে দিচ্ছে ডক্টর হ্যাঁ ও অ্যালার্জি আছে মেডিকেলি প্রুভ হয়েছে ব্লাড টেস্ট করে সমস্ত কিছু করে তো তারপরে হচ্ছে ও অ্যালার্জিস্টের কাছে যাবে সেটার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেতে আমাদের এক বছর লেগেছে আর পুরো ব্যাপারটা হচ্ছে আমাদের কোনো কন্ট্রোলে নেই ডক্টর ওখান থেকে যে ডক্টরকে রেফার করে দেবে সেই ডক্টরের কাছে যেতে হবে ওরকম কোনো চুজ করতে পারবো না অমুক ডাক্তার শুনেছি ভালো আমি ওই ডাক্তারকেই দেখাবো সেগুলো কিচ্ছু করা যাবে না ওই প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান যাকে রেফার করছে তার কাছে যেতে হবে মানে এগুলো হচ্ছে মানে আমরা যেরকমভাবে বড় হয়েছি আমরা যেরকমভাবে মেডিকেল কেয়ারটা পেয়েছি আমার মনে হচ্ছে ওই ডক্টর খুব ফেমাস ওখানেই ডাক্তার দেখাতে যাই গেলে ভালো হয়ে যাবো সেখানে এখানে কোনোভাবে ওই কনসেপ্টটা আর ডাক্তাররাও হচ্ছে এখানে ওই 5টা অবধি ম্যাক্সিমাম ক্লিনিকগুলো সব খোলা থাকে 5টার মধ্যে যদি আমার কোনো শরীর খারাপ লাগছে কি লাগছে ডক্টরের অফিসে যাচ্ছি দুটো অপশান আছে আইদার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার যেমন আজকে অ্যাপয়েন্টমেন্ট ছিল যদি শরীর খারাপ লাগছে ওয়াক ইন অপশান থাকে
ওয়াকিং গিয়েও আর কি আমি মানে কোনো অ্যাপয়েন্টমেন্টের দরকার নেই, আমি গেলাম, সেক্ষেত্রে একটু ডিলে হয়, অনেকটা সময় বসে থাকতে হয়, তারপরে ডক্টর দেখে দিলে সব ঠিক আছে। কিন্তু আফটার ফাইভ বৃষ্টি হয়েছে, মনে হয় বৃষ্টি হয়েছে, মনে হয় ঘেমে গিয়ে জল পুরো বলছে বৃষ্টি হয়েছে মনে হয়। তো আফটার ফাইভ যদি কোনো রকম কোনো অসুবিধা থাকে ডক্টর অফিসে ফোন করলে তাহলে কল 911 আর গো টু এমার্জেন্সি কেয়ার, সেটা হচ্ছে হসপিটাল এমার্জেন্সি কেয়ার। আমি ভাবছি আমার একটু পেটটা ব্যথা করছে দিয়ে আমি ডক্টরের কাছে যাব, তো ডক্টর তো এখন নেই, তখন কি করার উপায়, তখন আমাকে যেতে হবে হচ্ছে হসপিটালের এমার্জেন্সি কেয়ারে। হ্যাঁ, তো সেই ইমার্জেন্সিতেও লম্বা লাইন হয়, মানে পেটে ব্যথা এখন করছে 3 ঘন্টা পরে গিয়ে ডক্টর দেখবে, হতে পারে 7-8 ঘন্টাও, কারণ হচ্ছে লম্বা লাইন। মানে আমার পেটে ব্যথার থেকেও আরও যারা ডিফিকাল্ট সিচুয়েশনে আছে তাদেরকে আগে টেক কেয়ার করবে, তবে আমাকে টেক কেয়ার করবে, এরকম অনেক বন্ধু বান্ধবের হয়েছে কোনো একটা প্রবলেম নিয়ে গিয়েছে, তারপরে 4-5 ঘন্টা বসে থেকে সেই প্রবলেম সলভ হয়ে গেছে, নিজে থেকেই শরীর মানে আই এম ফিলিং বেটার বলে বাড়ি চলে এসছে। তো ইমার্জেন্সিতে এরকম লম্বা লাইন থাকে, তো সেই ব্যাপারগুলো আছে এখানে। কিন্তু যদি কোনো রকম কোনো স্পেশাল কেয়ার দরকার হয়, যেরকম কোনো ইমিডিয়েট যদি কারোর কোনো মানে হার্ট অ্যাটাক হলো বা কিছু হলো, সেই ক্ষেত্রে আমি তো সবই মানে এগুলো আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স না মানে সোনা এক্সপিরিয়েন্স থেকে বলছি, কিন্তু কারো যদি কোনো ইমিডিয়েট শরীর খারাপ লাগছে, ব্রিথ করতে অসুবিধা হচ্ছে বা হার্ট অ্যাটাক হয়েছে এরকম হচ্ছে, সেক্ষেত্রে তো মানে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স আসবে, 911 ডায়াল করলেই হয়। বা যদি সেরকমও সিচুয়েশন হয় যে পেশেন্টকে গাড়ি করে নিয়ে যেতে পারবে না, তাহলে হেলিকপ্টার নামিয়েও নিয়ে যাবে এরকম আর কি। আর ওই স্পেশাল কেয়ারের জন্য লম্বা লাইন, প্রচুর ওয়েট করে থাকতে হয়, ওয়েট করে মানে কখনো কখনো মানে ওইটা একটু মনে হয় যে বাবা এত লম্বা লাইন, মানে আমি তো ডক্টরের কাছে যেতাম, যেটা আমি ইউএসএতে ফেস করিনি। ইউএসএতে আবির নার্স অ্যালার্জি আইডেন্টিফাই হয়েছে, ডক্টর আমাদের লিস্ট দিয়েছে যে আমাদের এরিয়ায় এই এই ডক্টর আছে, তুমি রিচ আউট করতে পারো, তার মধ্যে আমরা রিভিউ টিভিউ করে যাকে বলেছি মনে হয়েছে যে ভালো তার কাছে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, আই থিঙ্ক আমরা 1 মান্থ কি 2 মান্থসের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছি, দিয়ে তাকে ডক্টর দেখিয়ে চলে এসেছি। এখানে আমরা ওয়েট করেছি সেক্ষেত্রে 1 ইয়ার। হ্যাঁ, তো এই এইটা না, একটা লম্বা ওয়েটিং টাইম থাকে, ইভেন কোনো স্পেশাল টেস্টও যদি করতে হয় তার জন্য ওরকম না, ডক্টর হয়তো বলে দিল যে হ্যাঁ তোমার টেস্ট করে আমি দেখবো ওটা কেমন আছে, সেক্ষেত্রেও টেস্টের জন্য লম্বা লাইন। আর একটা জিনিস হচ্ছে ফ্রি মেডিকেলের মধ্যে আমি যেগুলো বললাম যে এইগুলো মানে জেনারেল হেলথ রিলেটেড যেগুলো হয় সেগুলোই হচ্ছে ওই মেডিকেল হেলথ কার্ডের আন্ডারে, এছাড়াও কিন্তু মেডিকেল ইন্স্যুরেন্স হয়, মেডিকেল ইন্স্যুরেন্স হয় না এরকম নয়। যেরকম চোখের জন্য হচ্ছে বোধহয় বিলো 13 বা 14 ইয়ার্স অবধি বাচ্চারা এক বছরে একবার করে আই চেক আপ করতে পারবে, আর আফটার 65 ইয়ার্স বছরে একবার করে আই চেক আপ করতে পারবে, সেটা হচ্ছে হেলথ কার্ডের মধ্যে, যার জন্য কোনো রকম কোনো পয়সা দিতে হয় না। কিন্তু আমাদের যে আমরা যে আই চেক আপ এগুলো আছে সেগুলোর জন্য আমাদের ইন্স্যুরেন্স আছে, সেই ইন্স্যুরেন্স থেকে আমরা দেখাতে হয়, নাহলে নিজেকেই আর কি এক্সপেন্সটা দিতে হবে। তো ইন্স্যুরেন্সটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই যেটা হয় অফিস থেকেই একটা অফার করে না, যেরকম যে অফিসের মান্থলি স্যালারি থেকে একটা অ্যামাউন্ট কেটে নেবে, তারপরে কোম্পানি আর কি হেলথ ইন্স্যুরেন্সটা দিচ্ছে। তো আমাদের দুজনের ক্ষেত্রে সেই হেলথ ইন্স্যুরেন্স আছে, সেগুলো দিয়েই আমরা চোখ দেখাচ্ছি, মানে অনেক ভালো আছে, মানে যেরকম আছে যে অমিতের যেরকম আছে, মানে অমিত এটা রিসেন্টলি ইউজ করেছি সেই জন্য আমি বলতে পারবো যে তুমি $400 অব্দি একটা চশমা বানাতে পারো, $400 মানে প্রিটি গুড অ্যামাউন্ট দিয়ে তুমি চশমা বানাতে পারো, মানে তুমি $500 চশমাও বানাতে পারো $500 দিয়ে, কিন্তু তুমি $400 অবধি তোমার ইন্স্যুরেন্স দেবে, তো সঙ্গে সঙ্গে ওটা ইন্স্যুরেন্স দিয়ে দিলে বাকি $100 তুমি দিলে, বা এরমও হতে পারে তুমি $300 চশমা বানালে তো পুরো $300ই তোমার ইন্স্যুরেন্স থেকে গেলো, তোমার কোনো পকেট থেকে গেলো না, সেক্ষেত্রে ইন্স্যুরেন্সটা তো মাসে মাসে পে করি আমরা। এটা হচ্ছে। আর ডেন্টালটার জন্য কোনো রকম কোনো ফ্রি ট্রিটমেন্ট নেই, ডেন্টালটাও হচ্ছে পুরোপুরি ইন্স্যুরেন্সের আওতায়, না হলে নিজেদের পকেট থেকেই দিতে হবে। তো ডেন্টাল ইন্স্যুরেন্সটাও আমাদের আছে, অফিস থেকেই আছে ডেন্টাল ইন্স্যুরেন্স। তো ডেন্টাল ইন্স্যুরেন্স যেটা নিতে হয় সেটার মধ্যে হচ্ছে যে কী কী কভার করে, বছরে একটা করে ক্লিনিং, তারপরে আরও কিছু বেসিক জিনিস আছে যেগুলো হচ্ছে মানে সেগুলোর জন্য আউট অফ পকেট কোনো আমাকে পয়সা দিতে হচ্ছে না, ওটা ডেন্টালের জন্য। সেই দুটো ইন্স্যুরেন্স আলাদা, মানে আইয়ের জন্য একটা ইন্স্যুরেন্স লাগছে আর হচ্ছে ডেন্টালের জন্য একটা ইন্স্যুরেন্স। তো এইগুলো হচ্ছে ইন্স্যুরেন্স দিয়ে করতে। আর এখানে আরেকটা ব্যাপার আছে, এখানে আর ইউএসএতে দুটো জায়গাতেই আমি বলছি, মানে যেহেতু আমার ইউএস আর কানাডা আমি দু জায়গাতেই থেকেছি সেই জন্য বলছি, এখানে কিন্তু কোনো ওরকম নার্সিংহোম কনসেপ্ট নেই যে ওকে আই ক্যান পে লট অফ মানি সো আই ক্যান গো টু হসপিটাল নার্সিংহোম, এরকম কোনো ব্যাপার নেই, সবাইকে ওই একটা জায়গাতেই যেতে হবে, হসপিটালেই যেতে হবে, আর সেটা প্রেফারেবলি হচ্ছে তোমার এরিয়ায় যে হসপিটাল আছে। মানে আমরা এরকমই মানে ডিসকাশন যখন হয় বন্ধুদের সাথে, মানে তোমাদের এরিয়ার হসপিটালটা কেমন, তোমাদের এরিয়ার হসপিটালটা, কারণ এমার্জেন্সি বা সব কিছুর জন্য যেতে হবে ওই হসপিটালে, কোনো নার্সিংহোম কনসেপ্ট নেই, এভরিবডি উইল গো টু দ্য সেম প্লেস, মানে সেই গভর্নমেন্ট হসপিটালে, সেখানেই যেতে হবে। হ্যাঁ, মানে সেরকম হয় যে সেক্ষেত্রে যদি কোনো ইন্স্যুরেন্স থাকে তাহলে হয়তো কোনো প্রিমিয়াম কোয়ালিটি রুম থাকবে বা এরকম থাকবে, ইভেন ডেলিভারিটাও হচ্ছে ওই ফ্রি ইন্স্যুরেন্সের আওতাতেই পড়ছে, কোনো রকম কিছু পে করতে হয় না।
যাতে এগুলো সব হচ্ছে তার জন্য মানে ডক্টর মানে ক্রিটিক্যাল হোক সি সেকশন হোক ফর এভরিথিং কোনো রকম কিছু পে করতে হবে না। তো মেডিকেলটা হচ্ছে ফ্রি, সেটার জন্য যেরকম একটু সুবিধাও আছে যে পে দিক থেকে হচ্ছে অ্যাবসলিউটলি ফ্রি সেগুলো আছে, আর কোনো কোনো সার্জারি হোক সেগুলোর জন্য অ্যাবসলিউটলি ফ্রি। কিন্তু এই যে লম্বা ওয়েটিং টাইমটা সেটা মাঝে মাঝে মানে মানে স্কেয়ার্ড হয়ে যায় না, যে আমার খুব শরীর খারাপ লাগছে কিন্তু আমি ডাক্তার দেখাতে পারছি না, লম্বা লাইন এমার্জেন্সিতে আমার 7-8 ঘন্টা দাঁড়াতে হচ্ছে, বা আমি জানি আমার কিছু একটা বডিতে প্রবলেম হচ্ছে, আমাকে ডক্টর লিখে দিয়েছে টেস্ট করতে হবে কিন্তু সেটা 3 মান্থস পরে গিয়ে করতে পারবো। তো সেইগুলো একটু মাঝে মাঝে মনে হয় যে এগুলো একটু স্পিড আপ হলে ভালো হয় এরকম। আমাদের সবাই জানে ফ্রি মেডিকেল, কিন্তু এর মধ্যে কিছু ভালোও আছে খারাপও আছে এরকম। মানে আমার হাতে কিছু নেই, আমি কোনো ডক্টর চুজ করতে পারবো না, আমি শুধু প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানই চুজ করতে পারবো, তার জন্যও কিন্তু লম্বা লাইন প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান চুজ করার জন্য। আমি বললাম যে দেখলাম যে এই ডক্টরটা ভালো, বা আমার বন্ধু বললে এই ডক্টরটা ভালো একে দেখাতে পারিস না, তার মানে একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে ডক্টরের, হয়তো 200 পেশেন্টই দেখতে পারে, ডক্টরের 200 পেশেন্ট হয়ে গেছে ওর আন্ডারে, মানে ও প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান ওর আন্ডারে 200 পেশেন্ট হয়ে গেছে, আর নেবে না, তখন আবার অন্য ডক্টরকে ফোন করতে হবে। এরকম আমাদের যেটা হয়েছে, মানে 5-6টা ডক্টর ফোন করে তারপরে পেয়েছি যে হ্যাঁ আমি পেশেন্ট নিচ্ছি এখন, আই এম অ্যাভেলেবেল। তো সেই তারপরে গিয়ে আমরা পেয়েছি, তারপরে গিয়ে আমাদের প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান হয়েছে। বাট মেক শিওর প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান হতেই হবে। তার একটা ভালো দিক হচ্ছে এই যে যত রকম আমার মেডিকেলের কিছু প্রবলেম হচ্ছে, যা কিছু হচ্ছে আমার, যেখানে যা ডক্টর দেখাচ্ছি, আমি ল্যাবে সব কিছু দেখাচ্ছি, সমস্ত কিছু, ইভেন আমার যদি কোনো স্পেশালিস্টও দেখায়, সমস্ত রেকর্ড চলে যাবে হচ্ছে ওই প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের কাছে। মানে আমি যে একটা আয়রনের জন্য একটা ট্যাবলেট খাচ্ছি, সেটাও আমি প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের কাছে থাকবে। ইভেন আমি যখন অন্য সিটি থেকে যখন এই সিটিতে এলাম, তখন আমার সমস্ত রেকর্ড ট্রান্সফার হয়ে গেলো কিন্তু এই প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের কাছে। ও সব বলতে পারবে আমাকে, ও 2020-তে তুমি এই ওষুধটা খেতে, তাহলে কি তুমি এখনও এটা কন্টিনিউ করছো, মানে এরকম আর কি সমস্ত রেকর্ড চলে আসবে। এই যে আমি যত ব্লাড টেস্ট করছি, আমার হাতে কিন্তু কিছু দেবে না ব্লাড টেস্ট রিপোর্টে, যেমন আজকে আমি ব্লাড টেস্ট করে এসেছি, ল্যাব থেকে ওটা ডক্টরের কাছে চলে গেছে ডিরেক্ট, আমাকে কিচ্ছু করতে হয়নি, মানে আমাকে ওই কাগজ খাতা কলম এসব নিয়ে যেতে হয়নি ডক্টরের কাছে, ডক্টর পেয়ে গেছে অলরেডি, ডক্টর সেটাকে অ্যানালিসিস করেছে আমার রিপোর্টটাকে, তারপরে ডক্টর কল করেছে যে হ্যাঁ এর সাথে আমার ডিসকাশন দরকার। কখনো কখনো এরকম হয় যে রিপোর্ট যদি সমস্ত ভালো হয়, তাহলে পরে ডক্টরের অফিস থেকে ফোন করে বলে দেয় যে তোমার রিপোর্ট লুকস গুড, তোমার আর ফার্দার কোনো ডিসকাশনের দরকার নেই, সেটা হয়। এভরিথিং উইল বি ট্র্যাকড আন্ডার প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান, এটা একটা ভালো জিনিস। যেখানে যাই ডাক্তার দেখাই, আমি যদি আরও অন্য জায়গায় গিয়েও, আমি অন্য হসপিটালে গিয়েও ভর্তি হই, মানে জিজ্ঞেস করবে যে তোমার প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান কে, তো তার আন্ডারে তার মানে সেই ডক্টরের নাম আর কি লেখা থাকবে। ইভেন আবি এখন অ্যালার্জিস্ট দেখাচ্ছে, তো অ্যালার্জিস্টের কি হচ্ছে না হচ্ছে সমস্ত প্রগ্রেস সেগুলো সমস্ত কিছু প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের কাছে পাঠিয়ে দেওয়া হবে। তো এইটা একটা ভালো জিনিস আছে, মানে একজনের আন্ডারেই সমস্ত ডকুমেন্ট থাকবে, তুমি যে কটা ডাক্তারই দেখাও, যেই স্পেশালিস্ট মানে তোমাকে যাকেই রেফার করুক যাই করুক, সমস্ত ডিটেল প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের কাছে থাকবে। ইভেন তোমার যদি কোনো ইমার্জেন্সি সিচুয়েশান হয়, তাহলেও ওরা ওই প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের কাছেই কন্ট্যাক্ট করে সমস্ত ডিটেল নেবে। এটা দুটো জায়গাতেই ছিল, মানে আমাদের ইউএসএতেও একই জিনিস ছিল, প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের কাছে যেখানেই যাবে জিজ্ঞেস করবে হু ইজ ইয়োর প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান, তো ডিটেলটা দিলে পরেই তার আন্ডারে সমস্ত জিনিসপত্র চলে যাবে, ডেটা চলে যাবে। তো সেটা আমাদের দু জায়গাতেই আছে, মানে সেটা ক্যানাডাতেও ছিল, মানে সেটা ক্যানাডাতেও আছে, সেটা ইউএসএতেও ছিল। তো এই জন্য বললাম যে মেডিকেল ফেসিলিটি এখানে ফ্রি বলে, কিন্তু তার আর কি ভালো খারাপ দুটো দিকই আছে। না চাই এবার গিয়ে রান্না বান্না করি। ফাইনালি আবি বাবুর জন্য পালক পানির রেডি হয়েছে, কতদিন ধরে বলছিল, কিন্তু ওই আমার কাছে ক্রিম যেটা ছিল সেটা খারাপ হয়ে গেছে, ওটা দিতে পারলাম না, অ্যাড করতে পারলাম না, নর্মাল বানিয়ে দিয়েছি। আর তার সাথে চিকেন কোফতা বানিয়েছি, আর সাথে নান ছিল ফ্রিজে, সেটাই গরম করে নিয়েছে, একটু ভাতও রেখেছি, যদি মানে এই কোফতাটা দিয়ে খেতে হয় তাহলে খেয়ে নেবে। কদিন ধরে এরকম সন্ধ্যাবেলা খেলে টেলে এসে এমন টায়ার্ড হয়, তখন খাইয়ে দাও আর খাইয়ে দাও। না না নিজেই আচ্ছা ঠিক আছে, দেখছি বুক কেন নিয়েছো, আমি তো বলিনি বুক আনতে, তোমাকে একটু খা পালক পানির দিয়ে নিজে নিজে, এক্ষুনি খেলে এলো বন্ধুদের সাথে, প্রচন্ড টায়ার্ড। এই যে আবি বাবু পালক পানির, তাই তো পালক পানির দিয়ে নান খেয়ে কেমন খেলি বাবা? খুব ভালো। মানে ওকে কিছু একটা বানিয়ে দিলেই হলো, ভালো বলবেই, কিন্তু ফাইনালি ওকে বানিয়ে দেওয়া গেছে, ও খেয়েছে, আমার শান্তি হয়েছে। 2-3 সপ্তাহ ধরে বলে যাচ্ছে পালক পানির পালক পানির এরকম। আজকেও আবি বাবু লেট, হ্যাঁ তবে কালকের থেকে একটু বেটার মনে হচ্ছে, 10:40 বাজে এখন, বড় বড় হাই তুলছে, নেই ঘুমিয়ে পর। অনেক হলো আজকের খেলাধুলা সব, কালকে ফ্রাইডে, কালকে বিকেলে ওরা একটা ক্লাস আছে, পিয়ানো ক্লাসটা কালকে বিকেলে আছে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো। Ta-da! Good night!